বিলোনিয়া কলেজে মেগা রক্তদানের মাধ্যমে নবীন বরণ উৎসব। দক্ষিণ ত্রিপুরা স্থিত একটি পুরনো উচ্চ শিক্ষাঙ্গনের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ। নামের গরিমার সঙ্গে সামঞ্জস্য রেখেই 2024 ইংরেজি শিক্ষাবর্ষের নব বিদ্যার্থী বরণ উৎসবটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী কার্যক্রমের মধ্য দিয়ে উদযাপনের যৌথ সিদ্ধান্ত নিয়েছে কলেজের জ্যেষ্ঠ ছাত্র ছাত্রী, কলেজের অধ্যক্ষ, শিক্ষক সংসদ। যেমন সিদ্ধান্ত তেমনি লক্ষণীয় বিষয়। নবীন বরণ অনুষ্ঠানের সূচনা পর্বে একদিকে বৈদ্যুতিক বাক্সে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গীত আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আর অন্যদিকে কলেজ মাঠের মাঝখানে সাদা আর নীল রঙের আবির মাখা শামিয়ানার নিচে স্বতঃপ্রণোদিত কার্যক্রম রক্তদান উৎসব। এই যেন নবজীবনের জয়গান। সুশৃঙ্খল ভাবে লাইন করে দাঁড়িয়ে আছে রক্তদান করতে। রক্ত দিন, প্লাজমা দিন, জীবন ভাগ করুন, ভাগ করুন প্রায়। এই থিমকে সামনে রেখে এ ধরনের মেগা রক্তদান কর্মসূচির মাধ্যমে নবীন বরণ উৎসব রাজ্যে এই প্রথম অনুষ্ঠিত হয়। উক্ত রক্তদান ও নবীন বরণ উৎসবের উদ্বোধন করেন রাজ্য মন্ত্রিসভার সমবায় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সঙ্গে ছিলেন শান্তিবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ ত্রিপুরার জেলা সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পৌরপিতা নিখিল চন্দ্র গৌ, সমাজকর্মী গৌতম সরকার, বাবুল ভৌমিক, ছাত্র প্রতিনিধি অভি ত্রিপুরা সহ অনুষ্ঠানের সভাপতি তথা কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা গাছে জল সিঞ্চনের করে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর আয়োজক ছাত্রছাত্রীরা অতিথিদের চারা গাছ ও উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে এক অন্যরকম অনুভূতিতে আয়োজিত ছিল যা স্বর্ণাতীত কালে দেখা যায়নি। শিক্ষাঙ্গনের ইতিহাসে সর্বাধিক উৎকর্ষতার নজির সৃষ্টি করলেন বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। একদিকে রবীন্দ্রসঙ্গীত, অন্যদিকে রক্তদান উৎসব। এরপরও যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করতে ও সমাজকে আরো সচেতন করতে এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান করতে বিভিন্ন সরকারি দপ্তর ও এনজিও দ্বারা স্টলের আয়োজন রয়েছে এই নবীন বরণ উৎসবে। আবার পাশাপাশি কলেজের ঐতিহ্যবাহী নামকরণ শান্তিনিকেতনের সুবিশাল বটবৃক্ষের নিচে ও টিনের সেটে কলেজের ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি করা খাদ্য সামগ্রী নিয়ে আয়োজন করেছে ফুড বাজার। রকমারি খাদ্যের ব্যবস্থায় ভিড় ঠেলে খাদ্য সামগ্রী কেনা ছিল এক আকর্ষণীয় ব্যাপার। ছাত্রছাত্রীদের তুলনায় ফুড বাজারে যোগান কম থাকায় নিমিষেই সব বিক্রি হয়ে গেছে। আপাতত দৃষ্টিতে দেখলে মনে হয় এই যেন আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ এক অন্যরকম ছন্দে চলছে। অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাসের পরামর্শ ও নেতৃত্বে অধ্যাপকের যোগ্য সক্রিয়তা এবং ছাত্রছাত্রীদের স্বেচ্ছা এগিয়ে আসাতে এই সুন্দর গঠনমূলক কল্যাণমূলক কাজটি সাফল্য পেয়েছে। এই রক্তদান উৎসবে বিলোনিয়া ব্লাড ব্যাংক ও শান্তিরবাজার ব্লাড ব্যাংকের সহযোগিতায় মোট 90 জন ছাত্রছাত্রীদের রক্তদান অনুষ্ঠান সম্পন্ন হলো। এই থেকে অনুমেয় সৃষ্টি লগ্নে এ অঞ্চলের সার্বিক উন্নতিতে বিশাল ভূমিকা পালন করে চলেছে এই কলেজটি, যার অংশীদারিত্ব এখন চলছে। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিল তার সবার সম্মিলিত প্রচেষ্টায় অতিক্রম করা সম্ভব হয়েছে। কলেজের শিক্ষার মান আরো উন্নত ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে স্বাবলম্বী হয়ে ওঠার মানসিকতা ও ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছে এই অনুষ্ঠান থেকে বোঝা যায়। তাই তো আজকে অনুষ্ঠানের উদ্বোধক বলেন, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ আগামী দিনেও আরো ভালো কিছু করে দেখাতে পারবে। অনুষ্ঠানের সভাপতি তথা কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস বলেন, আজকের প্রজন্মকে পরিচ্ছন্নতা বজায় রেখে গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে পড়াশোনার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ভিত্তিমূলক শিক্ষার দিকে মনোযোগ দিতে হবে এবং নিজেকে স্বাবলম্বী করে তুলতে হবে। পরিশেষে তিনি ধন্যবাদ জানান আজকের উপস্থিত অতিথিদের, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, নিউজ মিডিয়া, ব্লাড ব্যাংক কর্মীবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এবং আয়োজকদের দ্বারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই অনুষ্ঠানের সাফল্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যে সমস্ত ব্যক্তিগণ, সকলকে উনি ধন্যবাদ জানিয়েছেন। তিনি এই আশাও ব্যক্ত করেছেন আগামী দিনে আরো বৃহৎ পরিসরে সমাজের কল্যাণে লক্ষ্যে এই ধরনের কর্মসূচি জারি থাকবে। রিপোর্ট এইচডি লাইভ 24/7।
বিভিন্ন ভাবে নজরদারি দিয়ে এবং বিভিন্ন শ্রেণী বিভিন্ন সম্প্রদায় বা বিভিন্ন ভাবে সেটাকে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য চেষ্টা করছে যে আমাদের যুব সম্প্রদায় এই যুব সম্প্রদায় হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড বা যুব সম্প্রদায় হচ্ছে আমাদের ভবিষ্যৎ বা যারা ছাত্র ছাত্রী আজকে দিনে দাঁড়িয়ে যারা স্টুডেন্ট আপনারা হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড এবং আমাদের রাজ্যের ভবিষ্যৎ এই সময়ে একটা মূল্যবান সময়ে আমরা দেখি কিছু অংশ আমাদের যুবকরা কিছু অংশ আমাদের যুবকরা আজকে ড্রাগসের সঙ্গে যুক্ত হয়ে নেশার সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন সময়ে নিজের জীবনটাকে নষ্ট করছে সেই জিনিসটাও যাতে আমরা সেটা যাতে বন্ধ করতে পারি সেটা যাতে আমরা অ্যাভয়েড করতে পারি আমরা নেশামুক্ত রাজ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর স্লোগান সেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা সকল শ্রেণী মানুষ আমরা এগিয়ে আসতে হবে এবং যারা স্টুডেন্ট আপনারা বড় ভূমিকা রয়েছে সেই জিনিসটা আমাদের সমাজের কাছে নিয়ে যাওয়া এবং গ্রাম অঞ্চলের গ্রামগঞ্জের মধ্যে নিয়ে যাওয়া সেটা অ্যাওয়ারনেস নিয়ে যাওয়ার জন্য আপনারাও ভূমিকা নিতে হবে কারণ আপনারা হচ্ছে সমাজের মেরুদণ্ড আপনারা হচ্ছে সমাজ আমাদের ভবিষ্যৎ রাজ্যের ভবিষ্যৎ সমাজের ভবিষ্যৎ তাই আগামী দিনে আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের পরিচালনা হবে তাই আপনারা সেই জিনিসটা জানাবো আমাদের এই যে যারা স্টুডেন্টরা আমাদের যে মানসিকতা মেন্টালিটি সেটা আপনারা যেভাবে এগিয়ে আছে যে ব্লাড ডোনেশন করা এই ব্লাড ডোনেশন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও প্রায় সময়ে বিভিন্ন সময়ে উনি আবেদন করে থাকি যে রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষ যে আমাদের রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে যাতে অংশগ্রহণ করে আমাদের জনজাতি অংশের মধ্যে কিছুটা এগিয়ে আছে কিন্তু একটা বৃহত্তর অংশ এগিয়ে আছে না সেটাও আমরা আমাদের জনজাতির অংশের মধ্যে সেটা প্রভাব নিতে হবে যে আমরা রক্তদান দিচ্ছি সেটা আমাদের যারা আত্মীয় স্বজন যারা নিজের গ্রাম থেকে নিজের এলাকা থেকে যারা হসপিটালে গিয়ে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি হয় অসুস্থর জন্য হসপিটালে ভর্তি হয় বা অপারেশন করার জন্য হসপিটালে ভর্তি হয় সেই সময়ে বিভিন্ন পেশেন্টের রক্তের প্রয়োজন তখন আমরা রক্ত খোঁজার জন্য খুব ভীষণভাবে আমাদের এটা বিভ্রান্ত তৈরি হয় তো সেই জিনিসটা আমাদের জনজাতির অংশের মধ্যে রক্তদান শিবির আমাদের যারা এই বিদ্যালয় এই মহাবিদ্যালয়ে বা এই ডিগ্রি কলেজে যারা আমার ভাই বোনরা যারা আছেন আপনারাও নিজ নিজ গ্রামে নিজ নিজ এলাকাতে গিয়ে আমরা সেই জিনিসটা অ্যাওয়ারনেস করতে হবে।